আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো গ্রামের মেয়ে পার্ট এক। এক গ্রামে বাস করত অনুপমা নামের একটি মেয়ে। অনুপমা তার বাবা মায়ের একমাত্র সন্তান। তার বাবা তার পরিবারে একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিল। তার মা ছিল একজন গৃহিণী। তার বাবা যা রোজগার করত তাই দিয়ে তাদের পরিবার খুব ভালোভাবে চলত। অনুপমার বাবা মায়ের ইচ্ছা ছিল তাদের একটা সন্তান অনেক দূর পর্যন্ত পড়াশোনা করবে এবং নিজে প্রতিষ্ঠিত হবে। একদিন অনুপমার এক মাসে এসে অনুপমার মাকে বলে, হ্যাঁ গো দিদি, তোমার মেয়েকে কি বিয়ে দেবে? না না রে, বিয়ে এখন মেয়ের দেব না। মেয়ে এখন পড়াশোনা কষ্টে করতে থাক, মেয়ের খুব ইচ্ছে মেয়ে যেন অনেক দূর পর্যন্ত পড়ে। আর তাছাড়া তোর দাদা আর আমারও ইচ্ছে মেয়ে অনেক দূর পর্যন্ত পড়ুক। আমাদের তো আর কোনো ছেলে মেয়ে নেই, তাই একটা মেয়ের ভালো করে পড়াতে চাচ্ছি। কিন্তু তোমার মেয়ের তো বয়স হয়ে যাচ্ছে, আরো বেশি বয়স হয়ে গেলে কিন্তু ভালো ছেলে পাবা না। ভালো ছেলে দিয়ে আর কি করব, আজকালকার দিনে কয়টা মানুষ সুখে শান্তিতে সংসার কষ্ট করেনি? সবাই তো কোনো না কোনো অশান্তির মধ্যে রয়েছে। আমি চাই নে আমার মেয়েকে এখন বিয়ে দিতি। তাছাড়া আমার মেয়েও এখন বিয়ে করতে চায় না। ওর তো দেখি পড়াশোনায় ভালোই মন আছে, তা যেই কয়দিন পড়াশোনা করতে চাই করতে থাক, আমাকে তো সমস্যা নেই। আর তাছাড়া আমার মেয়ে এখান দেখতে অনেক সুন্দর। আমি জানি ওর কপালে ভালো বর পরে জুটবে না, কিন্তু এখন আমি ওর বিয়ে দেব না। ও পড়াশোনা করুক, নিজে প্রতিষ্ঠিত হোক, তারপর বিয়ে করুক ওর পছন্দ মতো। আমরা কোনো জোর জবরদস্তি করব না। দেখো দিদি, আমি কিন্তু তোমার ভালোর জন্য বলছিলাম। আমার হাতে কিন্তু একখান ছেলে রয়েছে, খুব ভালো। তুমি যদি চাও তাহলে আমি সেই ছেলেটা তোমাকে বাড়ি আনতে পারি। আর আমি যা করছি তাই শোনো, মেয়ে মানুষের এত পড়াতি হয় না। যদি ছেলে হতো তাহলে একটা লাভ হইতো। সারা জীবন কি মেয়ে তোমার বাড়ি থাকতে? শুধু শুধু এরম করে মেয়েদের বাড়ি রেখে তো কোনো লাভ নেই। মেয়েদের একটা গতি করিয়ে দাও, তাছাড়া মানুষ তার চিরজীবন বেঁচে থাকে না? তোমরা বেঁচে থাকতে থাকতে ওর একটা গতি করিয়ে দাও। ঠিক আছে, তোর দাদা আজকে বাড়ি আসুক, তোর দাদার সাথে আমি কথা কবানে। তাহলে দিদি কথাবার্তা কইয়ে আমার জানাই নে, তাহলে আমি আজকে উঠি, পরে আমার ফোন করে সব জানাই দিয়ে নে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি তোরে পরে জানাবা নে। সেদিন অনুপমার বাবা বাড়ি এলে অনুপমার মা তাকে বলল, হ্যাঁ গো, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। কও কি কবা, একটু তাড়াতাড়ি কও, আজকে সারাদিন মেলা কষ্ট হয়েছে, আমি এখন একটু ঘুমাবো। শোনো, আমি তোমার একটা গুরুত্বপূর্ণ কথা কব, একটু ধৈর্য ধরে শুনবা। আজকে মিলি আমাকে বাড়ি আইলো আর আমার কয়েছে অনুপমার বিয়ের কথা। মিলি কয়েছে ওর হাতে একটা ভালো ছেলে রয়েছে আর ওর সাথে বিয়ে দিতে কইলো। তোমার কি মত, তুমি কি বিয়ে দিতে চাও এখন তোমার মেয়ের? তুমি তো জানো আমি এখন আমার মেয়ের বিয়ে দেব না। ও পড়াশোনা কষ্টে করতে থাক, যখন ওর রিস্তে হবে তখন ও বিয়ে করবে। আর আমি জানি আমার মেয়ের এখন এর সমস্ত চিন্তা ভাবনা মাথায় নেই, তাই ও যত দূর পর্যন্ত পড়তে চাই ও পড়তে থাক, ও না চাইলে আমি কোনোদিন ওর বিয়ে দেব না। কিন্তু এভাবে আর কয়দিন চলবে কদিনই? এলাকার মানুষজন তো আমার শুধু অনুপমার বিয়ের কথা কয়, তাহলে এইভাবে মেয়েরা তো ঘরে বসাই রাখা যায় না, লোকে নানা রকম কথা কষ্টে। লোকের কথায় কান দিলি সংসার চলবে না, বুঝিসাও? লোকে যা কষ্টে কটি দাও, আমার মেয়ে যা বলবে আমি তাই শুনবো। আমার মেয়ের প্রতি আমার মেলা বিশ্বাস রয়েছে। তবুও কথাটা একটু ভেবে দেখো তুমি। ঠিক আছে, তুমি একটা তালি কাজ করো, অনুপমার একটু ডাক দাও দিনি, আমি ওর সাথে একটু কথা কই। আচ্ছা দাঁড়াও, আমি ডাকছি। অনুপমা মা, এদিকে তো মা। হ্যাঁ মা, কি হয়েছে, আমার এরম ডাকছো কেন? তোর বাবা তোর সাথে কিছু কথা কবে, একটু এসে তোর বাবার কাছে বয় দিনি। হ্যাঁ বাবা বলো, কি হয়েছে, আমার এরম করে দেখলে কেন? কি করছিলি মা তুই? আমি তো পড়ছিলাম বাবা, তোমার কি কিছু দরকার বাবা? না রে মা, আমার তখন কিছু দরকার না, কিন্তু তোর সাথে কিছু কথা আছে, তুই আমার একটু সময় দিতে পারবি? হ্যাঁ বাবা, সময় কেন দিতে পারবো না, তুমি বলো কি বলবা তুমি, আমি শুনছি। আজকে তোর মাসি আইলো আমাদের বাড়ি, তোর মাসি এসে তোর বিয়ের কথা কষছে, আর তাছাড়া আমাদের এলাকার লোকজনও তোর বিয়ে নিয়ে কথা কষছে। তা মা, আমি তো তোর ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে চাই নে, তা তুই বল তুই কি চাচ্ছিস? বাবা তুমি তো জানোই আমি এখন বিয়ে করতে চাই নে,
তাও তোমাকে আবার বলছি, আমি পড়াশোনা করতে চাই এবং নিজে প্রতিষ্ঠিত হতে চাই। আমি জানি আমার কোনো ভাই বোন নেই, আমি তোমাদের একমাত্র সম্বল। এখন আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমার এখন স্বামী সংসারে থাকতে হবে, আর তারপর আমি তোমাদের ভালো করে দেখাশোনাও করতে পারবো না। তাই আমি চাচ্ছিলাম আমি কিছু একটা কইরে ভালো একটা পর্যায়ে যাই, আর তারপর তোমাকে দেখাশোনা করি। আর এখন আমি কোনোভাবেই বিয়ে করতে চাই নে। কিন্তু বাবা, যদি তোমরা আমার পড়াশোনা করাতে না পারো তাহলে তোমাকে যেটা মন চায় তোমরা সেটা করো। আমি কোনো কথা কব না, কারণ আমি জানি তোমরা আমার ভালো ছাড়া মন্দ কোনোদিনও চাবা না। আমি আমার মেয়ের সিদ্ধান্ত যখন চেনে নিলাম তাহলে আমি আমার মেয়ের উপরে কোনোদিন উঠবো না। আমার মেয়ে যা কবে আমি তাই শুনব। অনুপমার মা, তুমি তোমার বোনকে কয়ে দিয়ে নে যে আমার মেয়ের এখন আমি বিয়ে দেব না। আমার মেয়ের যেদিন ইচ্ছা হবে আমি সেদিন বিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে এখন ফোন দিয়ে আমার বোনকে সব কয়ে দিই। এভাবে বেশ কয়েকদিন চলে যায়, আর গ্রামের লোকজনও অনুপমার বিয়ের কথা তার মাকে বলে। অনুপমার মা এইসব শুনে অনেক চিন্তিত হয়ে পড়েন। তাই একদিন সে অনুপমার বাবাকে বলে, হ্যাঁ গো, তোমার সাথে কিছু কথা আছে। বল ফেলো, কি বলবা? অবশ্য আমি জানি তুমি কি বলতে চাচ্ছ। তুমি কেমবা করে জানলে গো? তুমি যে কথাগুলো শুনছো ওই কথাগুলো আমিও এখন শুনছি, কিন্তু আমাদের মেয়ে তো এখন চাই না বিয়ে করতে, তাই আমিও চাচ্ছি নে ওর এখন বিয়ে হোক। কিন্তু এখন কি করব তুমি কও? গ্রামের লোকজন তো আর এমনি করে আমাকে থাকছে না, প্রতিদিন কোনো না কোনো কথা শোনাচ্ছে। কি যে করব বুঝতে পারছি নে, মেয়েটার কি এখন বিয়ে দিয়ে দেব? তুমি কি পাগল হয়েছো নাকি? এখন আমার মেয়েরে বিয়ে দেব? আমার মেয়ে পড়াশোনা করবে, আমি চাই ও ভালো একটা জায়গায় যাক। আর আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিছি, আমার মেয়ের আমি আর গ্রামে রাখবো না। গ্রামে না রাখলে আর কোনে রাখবা? আমাদের আর জায়গা কোনে? শোনো, শহরে মেলা মেয়ে থাকে, আমি জানি আমার মেয়ে ওখানে গিয়েও থাকতে পারবে। আমার মেয়েরে আমি শহরে পাঠাই দেব, আর ওখানে পড়াশোনা করাবো। আর তাছাড়া চাকরি করার জন্য তোর এমনিও শহরে যেতে হবে, তাই ও যদি এখন শহরে গিয়ে পড়াশোনা করে তাহলে খুব ভালো হবে, ও জায়গাগুলো তাড়াতাড়ি চিনে যাবে, তাহলে পরে ওর কোনো সমস্যা হবে না। নে হ্যাঁ গো, তুমি ঠিকই বলিস, তাহলে অনুপমার খুব তাড়াতাড়ি আমাকে শহরে পাঠাই দিতে হবে, নালে এই সমস্ত লোকের কথা শুনলি অনুপমা অনেক মন খারাপ করবে নে, আর এই সব কিছু ক্ষতিকর প্রভাব ওর পড়াশোনার উপর পড়বে নে। তাহলে একটা কাজ করো, যত দ্রুত সম্ভব আমাদের মেয়েডারে শহরে পাঠানোর ব্যবস্থা করো। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। শহরে আমার একটা বন্ধু রয়েছে, আমার বন্ধুরে বললি ও সব ব্যবস্থা করে দিবে নে। তাহলে তো ভালোই হইলো, যাই এখন আমি গিয়ে অনুপমারে সবকিছু বুঝাই দিই। এভাবে কয়েকদিন চলে যায়, আর অনুপমা শহরে এসে একটা নামি দামি কলেজে ভর্তি হয়ে যায়, আর সেখানে সেই হোস্টেলে থাকে। অনুপমার ভাষা যেহেতু শুদ্ধ বাংলা ছিল না, তাই তাকে অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হতো। একদিন, হেই গাইয়ামি, কি করছিস তুই এদিক আয় তো, তোমরা আমার সাথে এইরকম ব্যবহার করো কেন, আমি কি করিছি? এই এই দেখ ও কিভাবে কথা বলছে, এই ভাষা নিয়ে এসেছে শহরে, তারপরে আবার এত নামি দামি কলেজে। এই তুই এখানে কেন এসেছিস বলতো, তোর কি লজ্জা করে না? আমার কি করতে লজ্জা করবে, আমি আমার মনের ভাব প্রকাশ করছি, সে যেভাবেই হোক না কেন, আপনারা তো আমার কথা বুঝতে পারছেন, তাহলে আবার কি সেই সমস্যা? তোর ভিতরে এতটুকু ম্যানার্স নেই, আমাদের সাথে কিভাবে কথা বলছে? এই তোকে কথা বলতেও লজ্জা করে না? তুই কি আমাদের দেখিস না আমরা কিভাবে স্মার্টলি কথা বলি? তুই কি এভাবেও কথা বলতে পারিস না? আমি ভালো করে কথা কইতে পারি না, আমি যেরকমকে কথা কইছি এইটাই ঠিক আছে আমার কাছে, আপনারা তো কথা বুঝতে পারছেন, তাহলে আর কি সমস্যা? গ্রামের মেয়ে বইলে তো এই না যে আমার কোনো মন মানসিকতা নেই, আপনারা যে আমায় এরকম করে অপমান করেন এইটা কিন্তু ঠিক নয়, আমি কিন্তু স্যারের কাছে গিয়ে আপনাদের নামে নালিশ করে আসব। এই তুই কাকে ভয় দেখাচ্ছিস, আমাদেরকে? তোর কি মনে হচ্ছে স্যারকে বললে স্যার আমাদের শাস্তি দেবে, উল্টে তোরই পানিশমেন্ট হবে? আমি জানি তুই জানিস না আমি কার মেয়ে, আমি এই কলেজের প্রিন্সিপালের মেয়ে। সো আমার বাবাকে তুই যদি কিছু বলিস তো আমার বাবা কিচ্ছু বলবে না, উল্টে তোকে এই কলেজ থেকে বের করে দেবে। আপনারা কিন্তু এটা ঠিক করছেন না, আমি গ্রামের মেয়ে বলে আমার সাথে আপনারা এরকম ব্যবহার করতে পারেন না। আমরা কি করতে পারি না পারি সেসব তোকে না জানলেও চলবে, এখন আয় এসে এই জায়গাটা পরিষ্কার করে দে। আমি এসব করতে পারবো না।
ওকে দেন তাহলে বাড়ি যাবার জন্য তৈরি হয়ে যা, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি কইরে দিছি, দয়া করে আপনার বাবারে কিছু কবেন না। তারপর অনুপমা সেই জায়গাটা পরিষ্কার করে দেয়। কিন্তু এই সব জিনিস দূর থেকে শ্বেতা দেখছিল। শ্বেতাও সেই কলেজের একজন স্টুডেন্ট, সে অনেক মডার্ন, কিন্তু তার মন মানসিকতা এতটা নিচ না। সে যখন দেখলো অনুপমাকে ফারিহা এবং তার বান্ধবীরা হ্যারাসমেন্ট করছে, তখন সে সেখানে গিয়ে অনুপমাকে বলে, এই তোমার নাম না অনুপমা? হ্যাঁ, কিন্তু আপনি কি দা, আমি তো আপনাকে চিনলাম না। তুমি আমায় চিনবে না, এই কলেজে আমি নতুন এসেছি, তবে আমি তোমায় চিনি, তুমি খুবই সরল সোজা, আমার তোমার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লেগেছে। তো তুমি এখানে এটা কেন মুচ্ছো? আসলে ফারিহা আমাকে বলেছে এখানে এসব পরিষ্কার করিয়ে দিতে, তাই আমি পরিষ্কার করছি। ও তোমায় যা বলবে তুমি তাই শুনবে নাকি? তুমি আমাদের ভিতরে কেন কথা বলছো? আমাদের যা ইচ্ছা আমি তাই করছি। তুমি অনুপমাকে বোকা বানাতে পারো, কিন্তু আমাকে পারো না। তুমি যে বলছিলে তুমি এই কলেজের প্রিন্সিপালের মেয়ে, তো এটা কি সত্যি? হ্যাঁ, এটা কেন সত্যি হবে না, এটা অবশ্যই সত্যি। তুমি যদি এই কলেজের প্রিন্সিপালের মেয়ে হও তাহলে আমি কে? তুমি কে এটা আমি কিভাবে বলবো? ওয়েল, তাহলে আমি তোমায় বলি, আমি হলাম এই কলেজের প্রিন্সিপালের মেয়ে, তুমি নও। সুতরাং আমার সাথে মিথ্যে কথা বলে তোমার কোনো লাভ হবে না। এটা শুনে ফারিহা আর তার বান্ধবীরা খুবই অবাক হয়। এই ছিল আজকের গল্প গ্রামের মেয়ে পার্ট এক। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাবে। ধন্যবাদ।